আসসালামু আলাইকুম ভিওয়ার্স অফসোর্স কিচেনে আপনাদের আরেকটু রেসিপিতে স্বাগত জানাচ্ছি আজকে নীর ভেজাল একদম কম খরচে ঘরোয়া উপায়ে সয়া সস তৈরি করে দেখাচ্ছি যে কোনো চাইনিজ আইটেমে আমরা এই সয়া সসটা ব্যবহার করে থাকি যেমন ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই নুডলস ইত্যাদি রেসিপিতে এগুলো ব্যবহার অনেক বেশি হয়ে থাকে আর সেই জন্য কিন্তু আমরা বাজার থেকে খুব চড়া দামে এই সয়া সসটা কিনে থাকি কিন্তু জানি না যে ঘরে কিন্তু মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করেই একদম পারফেক্ট দোকানের মতো সয়া সস তৈরি করা যায় আর এটা ব্যবহার করা যায় যে কোনো রান্নায় তা আশা করছি আজকের এই সয়া সসের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখার শুরুতেই এটি লাইক দিতে ভুলবেন না এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি নিয়েছি চিনিটাকে একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলের থেকে একটু বেশি পুড়িয়ে নেব তো চিনিটা আমি দিয়ে দিলাম আর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চড়ে চিনিটা একটু ক্যারামেল করে নিচ্ছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে চিনিটা ক্যারামেল করতে হবে তাড়াহুড়া করা যাবে না কেননা চিনিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু সসেসটা একদমই হবে না এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চারো ধার থেকে কিন্তু চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে চিনিটা পুড়ে না যায় আর চুলার আঁচটা রাখতে হবে একদম মিডিয়াম লোতে কোনো ক্রমে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না এভাবে চেড়ে আমি চিনিটাকে একটু পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নিচ্ছি এ অর্থে বলছি যে ক্যারামেলের যে আমরা কালারটা পাই তার থেকে একটু ডার্ক করব তো নাড়তে নাড়তে এক পর্যায়ে চিনিটা কিন্তু গলে যাবে চিনিটা কিন্তু সম্পূর্ণরূপে গলে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা দলা পাকিয়ে যাবে অনেকটা গাট্টা হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই যখন এটা জাল হয়ে আসবে তখন কিন্তু এটা আবার লিকুইড হয়ে যাবে তো চুলা রসটা এখানে আমি একটু বাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যখন বলক চলে এসেছে চিনিটা কিন্তু অটোমেটিক গলে গেছে আর এটা কিন্তু বেশিক্ষণ চুলা রাখতে হয় না আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ ভিডিওটা স্কিপ হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম এক চা চামচের মতো লবণ এখন দিয়ে দিচ্ছি লেবু আপনারা চাইলে কিন্তু লেবুর পরিবর্তে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন তবে অনেকের কাছে ভিনেগারের গন্ধটা ভালো লাগে না সেজন্য আমি লেবু দিয়েই করছি একটু বেশি করে লেবুটা দিয়ে দিচ্ছি লেবুটা যখন দিয়েছি তখন কিন্তু কালারটা একটু হালকা হয়ে এসেছে তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কালারটা আরেকটু ডার্ক হবে লেবুটা দেওয়ার পর চুলায় বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট দুইটা বলক আসলেই আমি চুলাটা বন্ধ করে দেব আর এছাড়াও কিন্তু অনেকক্ষণ বেশি মানে অনেকক্ষণ চুলায় রাখলে এটা ঘন হয়ে যাবে শিরার মতো তো পাত্তা থাকা অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার শয় কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি যে শয় দেখতে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই যে সয়া সসটা এই কালারটাও কিন্তু দেখুন একদম দোকানে কেনা সসের মতোই লাগছে দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ঘন হয়ে যায়নি তো এইভাবে সয়া সস বানিয়ে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো তবে হ্যাঁ অবশ্যই এটা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন হাত লাগানো যাবে না তাতে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই ছিল আজকে সয়া সস বানানোর রেসিপি আশা করছি আপনাদের একটু হলে উপকার হবে বাজার থেকে আর চড়া দামে কিনে আনতে হবে না তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ